টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে আরও কয়েকটি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 30 গ্রামের লাখো মানুষ। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত আছে কংস, জাদুকাটা, খোয়াই, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি। এদিকে বান্দরবান চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল আজও বন্ধ রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের প্রধান নদ-নদীসমূহের পানির সমতল বেড়ে গেছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। লালমনিরহাটে তিস্তা, ধরলা সহ সব নদীর পানি বাড়ছে। তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তলিয়ে গেছে 30টি গ্রাম। জেলার 14টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। বেড়েছে জামালপুরের নদ নদীর পানি, যমুনা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে জেলার ইসলামপুরের কুলকান্দি, পাথরশির কয়েকটি এলাকা, বেলগাছা ও দেওয়ানগঞ্জের অন্তত 30টি গ্রামের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। খাওয়া দাওয়া কষ্ট, পানির মধ্যে বাড়া পাই না, চলাফেরা করাই না, গরু ছাগল নিয়ে সমস্যা। এখন আমরা কিভাবে থাকমু, এখন কই যামু? উজানের পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, ফলে তলিয়ে গেছে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাটের অর্ধ শতাধিক গ্রাম। যানবাহন চলাচল বন্ধ রয়েছে সিলেট গোয়াইনঘাটের সড়কে। বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে সুনামগঞ্জে। এদিকে পানিবন্দী মানুষের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বৃদ্ধি অব্যাহত আছে। ফেনীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ আজও বন্ধ রয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে রাঙামাটিতে শুক্রবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেড়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।